কথায় আছে মাছে ভাতে বাঙালি। আজ শেয়ার করছি কাতলা মাছের কালিয়া, সবার কিন্তু বেশ পছন্দের একটা খাবার। প্রথমে একটা গোটা পেঁয়াজ আর সামান্য আদা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে সরু করে কেটে বেরেস্তা ভেজে নিয়েছিলাম। মাছগুলোকেও বেশ লাল করে ভেজে তুলে রেখেছি। ওই তেলেই গোটা গরম মশলা, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, আর তার সাথে সামান্য জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা ভেজে নিয়েছি। তারপর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর কষানো হয়ে গেলে শেষে টমেটো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। স্বাদের জন্য সামান্য চিনি দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তারপর মশলা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটে উঠতে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। এবার ঝোলটা বেশ গাঢ় হয়ে আসলেই গরম মশলা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিট। তৈরি আমাদের মাছের কালিয়া। কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।